বন্ধুরা আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা অপশান ট্রেডিং নিয়ে ভিডিও আপনাদের এই লাইভ মার্কেটে চলে এলাম তার কারণ আপনাদের এইগুলো বোঝানোটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয় চলুন একদম ফাইভ মিনিট একটা চার্টে আমরা চলে যাই যে কোথায় রেজিস্ট্যান্স পেতে পারে সেটা তো আপনাদের আমি যারা টেলিগ্রাম গ্রুপে আছেন তাদের অলরেডি জানিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে পাবলিক টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়েছি তো সেক্ষেত্রে তবুও আমরা চার্টটা একদম এঁকে এখানে বুঝিয়ে দেবো যে কেন এই ব্যাপারটা ঘটতে পারে এবং কেন আমি এই কথাগুলো বলছি তো দেখুন আমাদের এই যে চল্লিশ হাজার পাঁচশো লেভেলটা ছিল এইটা একটা বড়ো রেজিস্টেন্স জোন ছিল এবং সেই রেজিস্ট্যান্সটাকে আজকে ক্রস করে বেরিয়ে গেলো তো সেক্ষেত্রে কিন্তু আমরা বড় এবার একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আবার কিছুটা রেড ক্যান্ডেল দেখছি কিন্তু এই রেড ক্যান্ডেলটাও দেখবেন যে কী সুন্দরভাবে গ্রিন ক্যান্ডেলে পরিণত হয়ে যাবে তার কিছু কারণ আছে দেখুন একটা রেজিস্টেন্স যেখানে পাবে আপনাদের এটা আমি নিশ্চয়ই যারা পাবলিক টেলিগ্রাম গ্রুপে আছেন আমি রেজিস্টেন্সটা কোথায় বলেছি সেটা নিশ্চয়ই আপনারা জানেন আর যা যদি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে বা পাবলিক টেলিগ্রাম গ্রুপে কেউ থেকে থাকেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি তাই প্লিজ একটা লাইক করতে কিন্তু একদম কিন্তু বোধ করবেন না প্লিজ আপনারা লাইক করুন তাহলে কী হবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে দেখুন আমি একটা ট্রেন লাইনটা টেনে দিই তো রেজিস্টেন্স পাচ্ছে কোথায় না চল্লিশ হাজার ছশো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার সাতশো বাহাত্তর এই রেঞ্জটার মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স পাবেই দেখবেন ওই রেঞ্জের কাছে গিয়েই ফিরে আসতে পারে এবং সেটা পাওয়ারও কিছু কারণ আছে সেই কারণগুলো নিয়ে আমি বলবো যে কেন ওখানে রেজিস্ট্যান্স পাওয়ার কথা আমি বারবার বলছি এবং ব্যাঙ্ক নিফটিকে আজকেই যে এতটা নিয়ে গেছে তার পেছনে কার কোন ব্যাংকের বেশি হাত আছে কারণ দেখুন এইটা হচ্ছে গাড়ি ব্যাঙ্ক নিফটি যদি গাড়ি হয় তার ইঞ্জিন কোনগুলো এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আই সি আই সি আই ব্যাঙ্ক এস বি ইন্ডাসিন ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক এরা কিন্তু এর ইঞ্জিন তো ইঞ্জিন কিন্তু চালিয়ে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা একটা ট্রেন লাইন আমরা টেনে দিলাম যে ঠিক চল্লিশ হাজার ছশো বাহাত্তর এরকম একটা লেভেলে আমরা ট্রেন লাইন টেনে দিলাম দেখুন আগের জায়গাতে কিন্তু ওই জায়গাতেই ঠিক রেজিস্ট্যান্স পেয়ে ফিরে এসেছে তো এইবারেও যতই পুলব্যাক দিক ততই কিন্তু আমাদের এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করবেই এটা কিন্তু ভাবতেই হবে আমাদের যে এই জায়গাতে আমাদের একটা বড় সড়ো রেজিস্টেন্স ফেস করতে পারে দেখুন তার তার কারণটা কি না এই রকম জায়গাতে একটা স্ট্রং সাপোর্ট পেয়েছিল মার্কেট এবং সেই জায়গাতে যদি আমরা ঠিক এটা অক্টোবর অক্টোবর না ছাব্বিশে অক্টোবর অক্টোবর এরকম একটা টাইমে ওখানে স্ট্রং সাপোর্ট পেয়েছিলো এবং সেই সাপোর্টটা যখন ভেঙে বেরিয়ে আসে তখন কিন্তু ভীষণ পরিমাণে মার্কেট ফল করে মানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা ফল দেখতে পাই এবং মার্কেটও ফল করে তো সেক্ষেত্রে ওখানে যখন সেই সাপোর্টটা ছিল সেটাই কিন্তু এখন রেজিস্টেন্সে পরিণত হয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ওই রেজিস্টেন্সটা কিন্তু আমাদের ফেস করতে হতে পারে দেখুন অপশান ট্রেডিং আপনারা অনেকেই করেন যারা অপশান ট্রেডিং সম্বন্ধে কিছুই জানেন না তারাও অপশেন ট্রেডিং করতে বসে যান আগে শিখুন বারবার বলছি আগে শিখুন তারপরে ট্রেডিং করুন কারণ নইলে আপনার আখেরে পুরো সমস্ত টাকা নষ্ট হয়ে যাবে যেগুলো ম্যাক্সিমাম মানুষের হয় হ্যাঁ আমারও ঘটেছে আগে প্রচুর টাকা নষ্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনি যতক্ষণ না শিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভালোভাবে ট্রেডিং করতে পারবেন না এবং দেখবেন আপনি সঙ্গে সঙ্গে তখন কি হয় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে প্রফিট নিয়ে যাবেন মানে যদি একশো টাকার তো তখন দেখবেন লস করছেন হাজার টাকা লসের সময় আপনি বসে থাকবেন আর যখন প্রফিট হচ্ছে তখন আপনি খুব তাড়াতাড়ি মানে সেল করে ওটা বেরিয়ে আসবেন যে না আমার এই প্রফিটটা নিয়ে বাড়ি ফিরতে হবে তো সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো খুব কম করুন এখানে সাইকোলজি একটা বিশাল বড়ো ম্যাটার করে তার সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিস যদি না শেখেন তখন কিন্তু সাইকোলজি করেও আপনার লাভ হবে না আপনি জিতে বসে রইলেন আপনি একদম একটা ভুল পজিশানে গিয়ে বসে আছেন সেখানে বলছেন না আমার সাইকোলজি বিশাল স্ট্রং আমি বসে থাকবো সেগুলো করলে হবে না তো এখানে মার্কেটে কাউকে মার্কেটের সাথে রাগ দেখানোর কিচ্ছু নেই এখানে মার্কেটকে আপনাকে বুঝতে হবে মার্কেটের সাইকোলজি বুঝতে হবে এবং তার সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো বুঝতে হবে তো সেগুলো যদি না আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে ট্রেডিং থেকে টাকা রোজগার করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আর যদি আপনারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তাহলে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে ছ মাস এবং নশো নিরানব্বই টাকা দিয়ে এক বছরের মাধ্যমে আপনারা জয়েন হতে পারেন এবং আমাদের ক্লাসও স্টার্ট হয়ে গেছে এই নভেম্বর মাস থেকে ক্লাস স্টার্ট হবে দমদম পাতিপুকুরে তো সেখানে আপনারা আসতে পারেন আচ্ছা যারা বলছেন যে এই ক্লাস বা এই টাকাটা আমি একটা কথা বলি যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আমি যেই টাকাটা নিই সেই টাকাটা খুবই কম টাকা তাছাড়াও তো আপনারা ফ্রিতেও তিন মাসের জন্য জয়েন করে দেখতে পারেন যে বিভিন্ন আমাদের যে নিচে লিঙ্কগুলো দেওয়া থাকে সেই লিঙ্কে আপনারা গিয়ে ক্লিক করুন যে কোনো একটাতে অ্যাকাউন্ট খুলুন তার সাথে একটা স্ক্রিনশট দিন তাহলে আপনারা জয়েন করতে পারেন আগে দেখুন আর এই টাকাটা নিয়ে তাতে একটা ভ্যালু ক্রিয়েট হবে নইলে আপনি সেই জিনিসটা ভালো করে দেখবেনও না কারণ এই পার ডে আপনি এক টাকা বা দু টাকা পে করছেন তার বদলে আপনি হয়তো ওখান থেকে দশ হাজার বিশ হাজার রোজগার করতে পারবেন তো সেই ব্যাপারগুলো আগে দেখবেন যে এক টাকা দু টাকাটা ম্যাটার করে না কিন্তু আপনার যে ভ্যালু আমরা দিচ্ছি সেই ভ্যালুটার মূল্য কতটা সেটা আগে দেখবেন দেখুন ফ্রিতেও তো আমরা প্রায় পাবলিক টেলিগ্রাম গ্রুপে ফ্রিতেই দিচ্ছি তাহলে ফ্রিতে অ্যাভেল করুন কোনো ব্যাপার না আপনাকে যে জয়েন করতে হবে তার কোনো মানে নেই যে আপনি তা বলে পাবেন না সেরকম আমরা দিয়ে থাকি তো এবার আমরা দেখবো যে এই ব্যাঙ্ক নিফটিকে বাড়ানোর পেছনে কার সবচেয়ে বেশি হাত রয়েছে প্রথমেই দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক আজকে যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এবং পাবলিকেও আমি মনে হয় বলেছিলাম যে না সরি পাবলিকে মনে হচ্ছে বলিনি আমি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে একদম আমি নটা বারোর দিকে এটা বলি যে অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু নটার দিকেই মনে হয় তো নটার দিকে আমি বলি যে অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু একটা বিশাল বড় মুভমেন্ট আসতে চলেছে তো এই মুভমেন্টগুলো কেন আসবে না আসবে তারপরে যখন আমাদের মার্কেট খুললো দেখলাম একদম ফোর পার্সেন্ট একটা বিশাল বড়ো গ্যাপ আপ তারপরে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট অব গিয়েছিলো মার্কেট অ্যাক্সিস ব্যাঙ্ক তো সেক্ষেত্রে এই যদি ব্যাপারগুলো আপনি বোঝেন তখন আপনি ভীষণ পরিমাণে কনফিডেন্ট হবেন যে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কী হতে পারে কারণ ইঞ্জিন যদি ঠিকঠাক করে চলে তো ইঞ্জিনের যদি স্পিড বাড়ায় তাহলে ব্যাঙ্ক নিফটিতেও স্পিড বাড়বে কারণ ব্যাঙ্ক নিফটি তো আমাদের কাছে গাড়ি তো গাড়ির স্পিড বাড়বে তো সেক্ষেত্রে আপনাকে এই ব্যাপারগুলো যদি আপনি খুব ভালো করে বোঝেন তখন কিন্তু আপনি মার্কেট থেকে আর্ন করে নিয়ে যেতে পারবেন দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কের আর এস দেখাচ্ছে সেভেন্টি ফাইভ তো সেক্ষেত্রে একটা বিশাল ভালো আর এস মানে স্পিড খুব ভালো আছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে এবার চলে আসি এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন এর পেছনে কিন্তু এইচডিএফসি ব্যাংকেরও একটা হাত আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট দেখবেন যতক্ষণ অবধি চোদ্দোশো পঞ্চাশের নিচে না যাচ্ছে ততক্ষণ অব্দি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট খুব একটা বেশি হেলচল করতে পারবে না তখন দেখবেন যখন পড়ে আসছে তখন এইচডিএফসি ব্যাঙ্কেও চোদ্দোশো পঞ্চাশের নিচে হয়তো দেখবেন পড়ে আসে কারণ এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি মানে ইঞ্জিন ধরে রেখেছে তো সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক বলুন অ্যাক্সিস ব্যাঙ্কের কাছে আছে মাত্র এগারো পার্সেন্ট তো অ্যাক্সিস ব্যাঙ্ক যতই উপরে উঠে যাক সে এগারো পার্সেন্ট বেশি ইঞ্জিনের স্পিড বাড়াতে পারবে না তো এগুলো বুঝতে হবে থ্যাংক ইউ বাই